জঙ্গল থেকে হরিণ বার হইয়া হইল। ও ওসমান হারুনি, সিংহর আর বাগর জ্বালায় জঙ্গল থাকতাম পারি আর না। হাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ে মঈনুদ্দিন চিশতি আজমিরে ডাকি আনিয়া কইলা, আওসান জঙ্গল তুলা যাও, তারার লাগে মধ্যস্থতা হান করিয়াই যাও। হজরতে হাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে রহমতুল্লাহ আলাই জঙ্গল গেলা, গিয়া ডাক দিলা, ইয়া মাশারাস সিবা, ওই জঙ্গলর ফারিয়া খানেওয়ালা জানোয়ার তোমরাও ভাই আওসান। বাঘ সিংহ ধীরে ধীরে আটি আটি মাথা নত করি করি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির দারো আইত্রা। বাঘ সিংহ ওলা গর্দনা ফুলাইয়া আইত্রা, হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইয়ে বাঘর গালর মধ্যে দাস করি থাপ্পড় মারি দিলা, গর্দনা ফুলাইয়া টসখেনে বাঘে থাপ্পড় খাইয়া মাথা নত হরি হরি ঘুরি ঘুরি হজরতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই দরবারও জ্ঞানালিশ দিল, হুজুর আমি তো কোনো ভুল করছি না, আপনার মঈনুদ্দিনে আমার গালো থাপ্পড় মারি দিলা, হুকা সুবহান আল্লাহ। সামান্য এক ঘটনা আনিয়ার ভারতের জমিনের সর্বপ্রথম মুসলমান যান, এনার নাম কিতা? আমরার ভারতের জমিন যাইন সর্বপ্রথম মুসলমান আসলা, এনার নাম কিতা? হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই। শাহজালাল সাহেবের বহুত বাদে আইসন সিলেটর জমিন, সর্বপ্রথম ভারতের জমিন যাইন মুসলমান এইন হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যান, খবর দেওয়া হয়েছে আজমিরর জমিন। হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই থান পীর সাহ বইলা, হজরতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই। একদিন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের দরবারও জঙ্গল থাকি এক হরিণ বারো ইয়াইয়া নালিশ দিল, হুজুর আমরা তো জঙ্গল থাকতাম পারি আর না, বাঘ সিংহ বাল্লুকে ও পরিমাণ আমরা কুদাইত্রা আর খেদাইত্রা, তারা জ্বালায় আমরা জঙ্গল থাকতাম পারি আর না। হজরতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ে মঈনুদ্দিন চিশতি আজমিরে ডাক দিয়ে আনিয়া কইলা, আওসাইন রেবা, ও জঙ্গল তোলা যাও সাইন, অন্য পশু পঙ্খীর মধ্যে কিতা একটা বেড়া লাগছে, হরিণ আইয়া বিচার দিলা, বাঘ সিংহর জ্বালায় তারা জঙ্গল থাকতা ফাটরা না। আমরার দেশের কোনো মুসলমান রে নেউলে কোনো দিন আপনার বিচারের সার্লিশিত নিছিল নি জি? ও নেউল যে কিন্তু মূর্খর বাচ্চা চুরি করেন ওথা সার্লিশিত হইসলা নি কোনো দিন? জঙ্গল তাকে হরিণ বার হইয়া হইল, ও ওসমান হারুনি সিংহর আর বাগর জ্বালায় জঙ্গল থাকতাম পারি আর না। হাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ে মঈনুদ্দিন চিশতি আজমিরে ডাকি আনিয়া কইলা, আওসান জঙ্গল তোলা যাও, তারার লাগে মধ্যস্থতা হান করিয়াই যাও। হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে রহমতুল্লাহ আলাই জঙ্গল গেলা, গিয়া ডাক দিলা, ইয়া মাশারাস সিবা, ওই জঙ্গলর ফারিয়া খানেওয়ালা জানোয়ার তোমরাও ভাই আওসান। বাঘ সিংহ ধীরে ধীরে আটি আটি মাথা নত করি করি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির দারো আইত্রা। যার যার জাতিগত খাস্ততে গুয়াছে নানি, বাঘে তো কিছু আঁটিতে তার গর্দনা ফুলাইয়া আটে, সিংহ আঁটিতে তার গর্দনা ফুলাইয়া আট, জাতিগত খাস্ততে গুয়াছে। যেমন আমরার দেশের সব তাকে বেখাস্ত তৈলা ছাগল বইন, আপনি ফির সাবে টান দেও আর প্রফেসরে টান দেও ও রশিদ দরিয়া টান দেওয়ার বাদে সাইরো খান ওলা আগে দিয়ে জাঠার লাখান ধরে নানি, এখান তার জাতিগত হাসলত। আপনি বালার লাগে ঠানিত্রা না বাদর লাগে ঠানিত্রা, এখান হব ধরত না, ও তার সাইরো খান ওলা আগে দিয়ে দিব, আগে দিয়ে যাইতো না। বাঘ সিংহ ওলা গর্দনা ফুলাইয়া ইত্রা, হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইয়ে
বাগর গালর মধ্যে দাস করে থাপ্পড় মারি দিলা গর্দনা ফুলাইয়া টসখেনে ফারবাই নি হিয়ালে হত করে থাপড়াইতায় কথা বলবো নি সুযোগ পাইলে ওকেও ফারিয়া শেষ করলেই বলানি বাগে থাপ্পড় খাইয়া মাথা নত হরে হরে ঘুরে ঘুরে হজরতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারও জ্ঞান আলিশ দিল হুজুর আমি তো কোনো ভুল করছি না আপনার মঈনউদ্দিনে আমার গালো থাপ্পড় মারি দিলা হুকা সুবহানাল্লাহ মতলব হইল ঘটনা দেখানি তারা আল্লাহরে মানার কারণে জঙ্গলের জানোয়ারে মানলো আমার মগজ থাকে আমার ছেলে বার হইছে আমি আল্লাহ মানি না আমার ছেলে পর্যন্ত আমারে মানে না আজ আমি আল্লাহ মান্যওয়ালা বনি যাই আল্লামা ইকবাল যে কইছেন যদি আল্লাহ মান্যওয়ালা বনি যাই তাহলে ইলা এক সময় আইব দুনিয়ার যত বাতিল আছে সারা এই আপনার আমার ফাওর মধ্যে তারার মাথারে নত করব ও মসজিদ বানানেওয়ালার এক নম্বর গুণ হইল তারা আল্লাহরে বিশ্বাস করনেওয়ালা হইবা দুই নম্বরে ওয়ালিয়াউমিল আখির এরা আখেরাতে বিশ্বাস করনেওয়ালা আর দীর্ঘ লম্বা টাইম করতাম না নমাজ কত তৈতো কত তো দুই নম্বরে আখেরাতে ডরানো ভালো হইব আজ দেখো আখেরাত কত কঠিন একদিন যাই হোক আমি লম্বা হওয়ার যাই আর না তিন নম্বর গুণ এরা রইব ওয়াকামাসালা এই মসজিদ বানানোওয়ালার তিন নম্বর গুণ হইল তারা নমাজ কায়েম করানোওয়ালা হইবা আমরা নমাজ পড়নেওয়ালা হইতাম না ইনশাআল্লাহ জি বেশ মাতন্য উদয় ঘুমাইছে নি মসজিদ বানানোওয়ালার পাঁচটা গুণ এক নম্বর গুণ আল্লাহরে বিশ্বাস করানোওয়ালা দুই নম্বর গুণ হইল এরা আখেরাতে ডরানোওয়ালা আর তিন নম্বর হইল ওয়া ইকামাসসালা নমাজ কায়েম করানোওয়ালা আজ নমাজর ব্যাপারে পয়লা নম্বর আমি বাবার এক দায়িত্ব আছে ছেলেরে নমাজর কথা কইতাম এখন আমি যদি নমাজ পড়ি না ছেলেরে নমাজর কথা কই মুকিলা আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুরুসি বিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াজরিবহুম ইযা বালাগু আশারা তুমি তাইন যে সময় তোমার তানোর ছেলে মেয়ের বয়স সাত বছর হইব ও তারে নমাজের আদেশ দিলাই আর যে সময় দশ বছর বয়স হইব নমাজ না পড়লে বেত লাগাইও কয় বাবা আছি বেত দিয়া বাচ্চাই তোরে নমাজ পড়াইছি এখান নবীজির মাত এখন ওকে বিয়া শাদি করার বাদে পঁচিশ ছাব্বিশশো আটটা নমাজের কথা হতে তোমার কথা ওখান মানবনি তার ট্রেনিংয়ের টাইম গেল কি নবী দিয়ে হইতরা সাত বছর বয়স তারা নমাজের আদেশ করিলাও আর যে সময় তারার বয়স হইব দশ